বিধ্বংসী ধুমুহা শিলাবৃষ্টির ভয়ঙ্কর তাণ্ডব, বরদৈশিলায় জোকারি গল রাজ্য, চলালে ধ্বংসলীলা সংহার। মঙ্গলবারে নিশা হওয়া ভয়ঙ্কর শিলাবৃষ্টি আর বিধ্বংসী ধুমুহার ফলত রাজ্যের বিভিন্ন প্রান্ত ক্ষয়ক্ষতি। এয়া ঢেকিয়াজুলির দৃশ্য। ঢেকিয়াজুলির কেইবাখনো গাঁওর শতাধিক পরিয়ালর বাসগৃহ, বহু মূল্যবান গছ গছনি তছনছ হওয়ার উপরও আশ্রয়হীন হয়ে পড়ল বহু পরিয়াল। বিশেষকৈ ঢেকিয়াজুলির মাজরৌমারী পঞ্চায়েতর আমতল, ভেরগাঁও, নাহরবাড়ি, বঙালী গাঁওর লগতে শহীদ দ্বিজেন ভূঁয়া উচ্চ ইংরাজী বিদ্যালয়ের এটা শ্রেণী কোঠার বিস্তর ক্ষতি সাধন। নিশাটোর ভিতরতে গৃহহীন হয়ে এতিয়া মূরে কপালে হাত দিবলগিয়া হয়েছে গাঁওখনের বহু পরিয়াল। ইপিনে ঠেলামরা সেন্টারের মাজমজিয়া থকা এডাল প্রকাণ্ড গছ উভালি পড়াত বহুকেইখন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিস্তর ক্ষতি সাধন হয়। ইফালে উদালগুড়ির নলবাড়ীত শোকাবহ ঘটনা। নিশা হওয়ার ধুমুহাত ঘরের উপরত গছ পড়ি শুই থকা অবস্থাতেই দুগৰাকী মহিলার করুণ মৃত্যু। মহিলা দুগৰাকী গহপুরের পৰা উদালগুড়ির নলবাড়ীলৈ ফুৰিবলৈ আহিছিল। মৃত মহিলা দুগৰাকীৰ নাম ক্রমে গীতা নার্জারী আর সুবিলা মুসাহারী। আনহাতে রহার দেওবালিত নিশা বজ্রপাত পৰি দুটা বলধর মৃত্যু। দেওবালির বাবুলি দাস নামৰ লোকজনের ঘৰত এই ঘটনা। পুৱতি নিশা হওয়া প্রচণ্ড বজ্রপাতের ফলত বাবুলি দাসর গোহালিত বান্ধি থাকা গোধন দুটার মৃত্যু হয়। গোড়হাল রাতেপা দেখিছো মৃত্যু হয়ে আছে, আর খুঁটা তো ফাটি গল। আমি গোড়হালের ওপরে নির্ভর করে ঘর চলাই আছো। তারপর এতিয়া মানে এনেকা দুরবস্থা আহি গল, গোড়হাল মৃত্যু হয়ে যাওয়াত মানে আমার চলবলে অসুবিধা, মানে অসুবিধা পড়ে গল। আর এটা আমার কান্দি কুটি আমার গোটে ঘরের অবস্থা নাই। এনেদরে ধুমুহা শিলাবৃষ্টি বজ্রপাতত জন ধনের হানিকে ধরে জনজীবন বিপর্যস্ত করে তুলিলে রুষ্ট প্রকৃতিয়ে। ঢেকিয়াজুলির পৰা হরেণ ভূমিজ, উদালগুড়ির পৰা রিপুঞ্জয় নাথ আর রহার পৰা ভাস্কর জ্যোতি শইকীয়ার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। বিধ্বংসী ধুমুহা শিলাবৃষ্টির ভয়ঙ্কর তাণ্ডব, বরদৈশিলায় জোকারি গল রাজ্য, চলালে ধ্বংসলীলা সংহার। মঙ্গলবারে নিশা হওয়া ভয়ঙ্কর শিলাবৃষ্টি আর বিধ্বংসী ধুমুহার ফলত রাজ্যের বিভিন্ন প্রান্ত ক্ষয়ক্ষতি। এয়া ঢেকিয়াজুলির দৃশ্য। ঢেকিয়াজুলির কেইবাখনো গাঁওর শতাধিক পরিয়ালর বাসগৃহ, বহু মূল্যবান গছ গছনি তছনছ হওয়ার উপরও আশ্রয়হীন হয়ে পড়ল বহু পরিয়াল। বিশেষকৈ ঢেকিয়াজুলির মাজরৌমারী পঞ্চায়েতর আমতল, ভেরগাঁও, নাহরবাড়ি, বঙালী গাঁওর লগতে শহীদ দ্বিজেন ভূঁয়া উচ্চ ইংরাজী বিদ্যালয়ের এটা শ্রেণী কোঠার বিস্তর ক্ষতি সাধন। নিশাটোর ভিতরতে গৃহহীন হয়ে এতিয়া মূরে কপালে হাত দিবলগিয়া হয়েছে গাঁওখনের বহু পরিয়াল। ইপিনে ঠেলামরা সেন্টারের মাজমজিয়া থকা এডাল প্রকাণ্ড গছ উভালি পড়াত বহুকেইখন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিস্তর ক্ষতি সাধন হয়। ইফালে উদালগুড়ির নলবাড়ীত শোকাবহ ঘটনা। নিশা হওয়ার ধুমুহাত ঘরের উপরত গছ পড়ি শুই থকা অবস্থাতেই দুগৰাকী মহিলার করুণ মৃত্যু। মহিলা দুগৰাকী গহপুরের পৰা উদালগুড়ির নলবাড়ীলৈ ফুৰিবলৈ আহিছিল। মৃত মহিলা দুগৰাকীৰ নাম ক্রমে গীতা নার্জারী আর সুবিলা মুসাহারী। আনহাতে রহার দেওবালিত নিশা বজ্রপাত পৰি দুটা বলধর মৃত্যু। দেওবালির বাবুলি দাস নামৰ লোকজনের ঘৰত এই ঘটনা। পুৱতি নিশা হওয়া প্রচণ্ড বজ্রপাতের ফলত বাবুলি দাসর গোহালিত বান্ধি থাকা গোধন দুটার মৃত্যু হয়। গোড়হাল রাতেপা দেখিছো মৃত্যু হয়ে আছে,
আৰু সূতাটো ফাটি গ'ল। আমি গৰুহালৰ ওপৰতে নিৰ্ভৰ কৰি ঘৰখন চলাই আছোঁ। তাৰপিছত এতিয়া মানে এনেকুৱা দুৰৱস্থা আহি গ'ল, গৰুহাল মৃত্যু হৈ যোৱাত মানে আমাৰ চলিবলৈ অসুবিধা, মানে অসুবিধা পৰি গ'লোঁ আৰু। এতিয়া আমাৰ কান্দি কুটি আমাৰ গোটেই ঘৰখনৰ অৱস্থা নাই। এনেদৰে ধুমুহা, শিলাবৃষ্টি, বজ্ৰপাতত জন ধনৰ হানিকে ধৰি জনজীৱন বিপৰ্যস্ত কৰি তুলিলে ৰুষ্ট প্ৰকৃতিয়ে। ঢেকিয়াজুলিৰ পৰা হৰেণ ভূমিজ, ওদালগুৰিৰ পৰা ৰিপুঞ্জয় নাথ আৰু ৰহাৰ পৰা ভাস্কৰজ্যোতি শইকীয়াৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।